আমার ফরেন মিনিস্ট্রিতে অলরেডি স্মার্ট ফরেন মিনিস্ট্রি চালু করেছি। আগামীতে মানুষের কোন ধরনের হয়রানি হবে না, সেই জন্য আমরা এই নতুন অ্যাপসগুলো করেছি। টেকনোলজির থ্রুতে আমরা সার্ভিস মানুষের বাড়ি বাড়িতে পৌঁছে দেব। জনগণ স্বেচ্ছায় ভোট দিয়েছে। যারা নির্বাচন বর্জন করে, গণতন্ত্রের বিপক্ষে দাঁড়ায়, যারা দেশের বিপক্ষে দাঁড়ায়, সন্ত্রাস সংশোধন করে, তাদের বিপক্ষে এই সংসদে বড় বিজয়। আমাদের অ্যাজ ইউজুয়াল যে গ্লোবাল ইকোনমিক সিচুয়েশনে যে সমস্যার মধ্যে সবগুলো দেশে আছে, আমরা কিছুটা আছি, সেগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে আগামী দিনে। এবং বাংলাদেশে একটা বড় সমস্যা হচ্ছে, একটা রাজনৈতিক দল নামের একটা গোষ্ঠী আছে যারা আসলে সন্ত্রাস সহিংসতাটাই করে, এটা একটা সমস্যা আমাদের জন্য। এই চ্যালেঞ্জটা আমাদের মোকাবেলা করতে হবে। আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনা 2009 সালে সরকার গঠন করার পর আমরা 18 সালে যুব উন্নয়ন কিংবা যুবকদের জন্য যে পরিকল্পনা কিংবা একটা পলিসি আমরা প্রথম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি সরকার গঠন করার পর তরুণ প্রজন্ম, যুব প্রজন্ম, মানে আমরা যারা যুবকরা আছি, আমাদের কর্মক্ষেত্র থেকে শুরু করে নিয়ে আমাদের জীবনযাপন মান সম্পূর্ণ সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা পলিসি করা হয়েছে। স্বাধীন দেশে 52 বছর আমাদের স্বাধীনতা, 52 বছর স্বাধীনতার মধ্যে জিয়া রহমানের শাসনামলে এই দেশের তরুণ যুবকদের জন্য কোনো পলিসি করা হয়নি। পরিকল্পনাবাদে, দীর্ঘমেয়াদী পরিকল্পনাবাদে আপনি যুবক কিংবা তরুণদের কোন রকম উন্নয়ন, জীবনমানের উন্নয়ন করা সম্ভব নয়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। তারপরে আমরা জাতীয় পার্টির সময় এরশাদ সাহেবের শাসনামল দেখেছি, সে সময় যুবকদের জন্য, তরুণদের জন্য কোনো যুব উন্নয়ন পলিসি বা কোনো কিছু ছিল না, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা ছিল না। আমরা 18 সালে পরিকল্পনা নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ইনশাআল্লাহ সেই পলিসি এবার বাস্তবায়ন হবে। আমাদের এবার নির্বাচন ইশতেহারে দেওয়া আছে আমাদের কর্মক্ষেত্র এবং কর্মস্থান বাড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উদ্যোগ তিনি নেবেন, সেটা তিনি ইনশাআল্লাহ এই 5 বছরের মধ্যে বাস্তবায়ন করবেন, কিংবা উদ্যোগ তিনি নেবেন অবশ্যই নেবেন। বঙ্গবন্ধু কন্যা তিনি যা কথা দেন কথা রাখেন ইনশাআল্লাহ। এখন আমাদের কাজ হচ্ছে এই সংসদকে কার্যকরভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের সামনে যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং উন্নয়নের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে সামনে নিয়ে যাওয়া। আর জোটের প্রত্যাশা হচ্ছে যে জোট আমরা 2004 সাল থেকে করে এসেছি, একটি অসম্পতি গণতান্ত্রিক বাংলাদেশ, উন্নয়নমূলক বাংলাদেশ গড়ে তোলার জন্য সেটাকে আমরা যাতে সামনে এগিয়ে নিতে পারি। বিশেষ করে বাংলাদেশের উপরে বিদেশি চক্রান্ত, সাম্রাজ্যবাদী চক্রান্তকে মোকাবেলা করে, বিএনপি জামাতের তাদের যে চক্রান্তকে মোকাবেলা করে আজকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সামনে। আমি আমার ফরেন মিনিস্ট্রিতে অলরেডি স্মার্ট ফরেন মিনিস্ট্রি চালু করেছি। আমরা অনেক ধরনের ওয়েব, আমরা অ্যাপস করেছি, মাই গভর্নমেন্ট, দূতাবাস। আগামীতে মানুষের কোনো ধরনের হয়রানি হবে না, সেই জন্য আমরা এই নতুন অ্যাপসগুলো করেছি। টেকনোলজির থ্রুতে আমরা সার্ভিস মানুষের বাড়ি বাড়িতে পৌঁছে দেব, যাতে আমাদের কোনো প্রবাসী কিংবা আমাদের কোনো লোকের অসুবিধা না হয়। উই হ্যাভ অলরেডি ইন্ট্রোডিউস, ইটস ইন দ্য প্রসেস। আর অনেক জায়গায় হয় নাই, আমরা ই পাসপোর্ট চালু করেছি, আমরা ই আপনার অ্যাপ্রুভাল প্রসেস চালু করেছি, অনেক কিছু। উই আর বিকামিং স্মার্ট ফরেন মিনিস্ট্রি। আমরা উই বিলিভ ইন ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ মিডিয়া, যে যা বলে বলুক, বাট ইউ নো দ্য রিয়ালিটি। জনগণ স্বেচ্ছায় ভোট দিয়েছে, জনগণের রায় আমরা পেয়েছি, আর কি চান আপনি? জনগণ হচ্ছে আমাদের শক্তি, তাদের উপরে আমরা নির্ভরশীল।